Uttoron. Betar Magazine. আমাদের এই ঈদের আনন্দ কি সহজেই ফুরিয়ে যায়? যায় না। আর তাই তো ঈদের ছুটির ঝলমলে আনন্দমাখা দিনগুলো স্মৃতিবুকে নিয়ে আসতে হচ্ছে ব্যস্ত কোলাহলপূর্ণ এই রাজধানীর কাছে, ফিরে আসতে হচ্ছে নিজের কর্মস্থলের কাছে। কেমন কাটলো ঈদের দিনগুলো? উত্তরটা এক একজনের কাছে এক এক রকম, তবে ঈদ এলে সে কোরের কাছে ফিরে যাওয়ার এই টান, এটাই তো জীবনের অনিবার্য আনন্দের উৎস। এই মধুর আনন্দ ঈদ না এলে অনুভব করা যায় না। মধুর আনন্দের এই দিনগুলোতে এ মুহূর্তে আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তরণ। যথারীতি আজকের উত্তরণে যা যা থাকছে প্রতিদিনের মতো, আজকের উত্তরণের প্রথম নিবেদন বিশ্ববিচিত্রা, চলতি বিশ্বের পর পৃথিবীর বিখ্যাত ও ধ্রুপদী সাহিত্য নিয়ে নিবন্ধ। আজ থাকছে টোর জনসন রচিত দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ল্যাটিন নিয়ে কথিকা এবং কুইজ পর্ব। এছাড়াও থাকছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস বিষয়ে নিবন্ধ। এছাড়াও থাকছে গান সাদি মোহাম্মদের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতাবন্ধু, শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের কথামালা নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা ক কেন্দ্র এবং FM 106 মেগাহার্জে। একই সঙ্গে শোনা যাচ্ছে আপনার মোবাইল ফোনের বাংলাদেশ বেতার অ্যাপ থেকে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেশ বিদেশে ঘটে যাওয়া চমকপ্রদ সব খবরের আয়োজন নিয়ে বরাবরের মতো আজকের উত্তরণের
এবারের নিবেদন ধ্রুপদী সাহিত্য নিয়ে নিবন্ধ, টোর জনসন রচিত দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ল্যাটিন বিষয়ে কথিকা, লিখেছেন ইফতেখার মাহমুদ, পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। আজ আমরা কথা বলবো তরে ইয়েনসনের বই ন্যাচারাল হিস্ট্রি অব ল্যাটিন নিয়ে। মূল সুইডিশ বইটির ইংরেজি অনুবাদ ন্যাচারাল হিস্ট্রি অব ল্যাটিন পড়ে তীব্রভাবে অনুপ্রাণিত হন জি এইচ হাবিব। তার অনুদিত বাংলা বই ল্যাটিন ভাষার কথা অবলম্বন করে আমাদের আজকের আলোচনা। এ ন্যাচারাল হিস্ট্রি অব ল্যাটিন মূল বইটি পাঁচটি পর্বে বিভক্ত। বাংলা ল্যাটিন ভাষার কথা আসলে প্রথম দুই পর্বের অনুবাদ, প্রকাশক প্রকৃতি পরিচয়। ল্যাটিন হল রোমাঞ্চলের ভাষা, রোমান সাম্রাজ্যের উত্থান ভাষাটিকেও সম্প্রসারিত করেছে ইউরোপব্যাপী। ল্যাটিনকে এক্সটিংক্ট ভাষা না বলে ডেড ল্যাঙ্গুয়েজ বলার চল আছে। যে ভাষায় লোকে কথা বলে না অথচ ভাষাটা তার পরও টিকে আছে, সেটাই ডেড ল্যাঙ্গুয়েজ। ল্যাটিন ভাষা বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, আইন, ইতিহাস এমনি অসংখ্য জ্ঞানের শাখায় তার সক্রিয় উপস্থিতি ধরে রেখেছে। ল্যাটিন ভাষার কথা বইয়ে আমরা এই দিকগুলোই জানতে পারি। যেহেতু ভাষার ইতিহাস পাঠে সবসময় আনন্দ মেলে, সেটা মিল খুঁজে পাওয়ায় যেমন, তেমনি রয়েছে উৎসের সাথে ব্যবহারের অমিলটুকু ধরতে পারার মধ্যেও। মার্কিন পার্লামেন্টের সিনেট নামকরণ, সে দেশের সংবিধান রচয়িতাদের রোমক আদর্শের প্রতি মনোযোগ সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়ই বটে। আমরা এই বইয়ে পাচ্ছি ল্যাটিন শব্দ সেনেটাক্স এবং সেনেক্স একই শব্দমূল থেকে এসেছে। কথাটির আদি অর্থ ছিল বৃদ্ধদের সভা। অভিজ্ঞতা তাদের কাছে মূল্যবান প্রসঙ্গ ছিল নিঃসন্দেহে। রোমকদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল সামরিক ক্রিয়াকর্ম, মিলিশিয়া। সামরিক বাহিনীর কাজ শেষ হলে সৈনিকদের বিজিত এলাকায় জমি দেওয়া হতো, যেখানে তারা কৃষিকাজ করত। তাদের মাধ্যমে অন্য ভাষাভাষী অঞ্চলে ল্যাতিনের বিস্তার ঘটল। লেখক আমাদের জানাচ্ছেন একজন সৈন্য বা মাইলস এভাবেই কলোনাস বা চাষী হয়ে উঠত। এ ধরনের কলোনি নিয়ে তৈরি হতো কলোনিয়া, যা বিজিত দেশের একসাথে বসবাসরত একদল রোমককে বোঝাত। কলোনি শব্দটি এখান থেকেই এসেছে। আরেক জায়গায় পাচ্ছি মার্কাস পার্কিয়াস কাতো তার বিখ্যাত বই কৃষিকাজ সম্পর্কে ভূমিকায় লিখেছেন, কৃষিকাজ হল মহত্তম পেশা। প্রাচীন রোমকরা কাউকে সর্বোচ্চ প্রশংসা করতে চাইলে তাকে একজন উত্তম কৃষক ও উত্তম গৃহস্থ বলে সম্বোধন করত। গ্রিকদের সংস্পর্শে এসে রোমকরা উপলব্ধি করে আইনকানুন লেখা, সমাধিফলক লেখা, চুক্তিপত্র বানানো, ওসব ছাড়াও লেখার ভাষাকে অন্য নানা কাজে, শিল্পে, সৃজনশীল কাজে, অনেক ক্ষেত্রে পড়ার আনন্দের জন্য লেখা নির্মাণে ব্যবহার করা যায়। নতুন অধ্যায় শুরু হয় ঠিক এখান থেকেই। ভাষার ইতিহাস জানতে গিয়ে গ্রিকদের সাথে রোমানদের বোঝাপড়াটা চেনা হয়। গ্রিক নাট্যকারদের অনুকরণ করে প্লটাস অনেক কিছু লেখেন, সেগুলোই নানাভাবে পরের নাট্য জগৎকে প্রভাবিত করে। শেক্সপিয়ার তার কমেডি অফ এরার্স লেখার সময় মেনাকমি নাটকটিকে অনুসরণ করেছিলেন। আরেক জায়গায় জানতে পারছি রোমকরা মোমের প্রলেপ দেয়ার কাঠের টুকরোতে চোখা একটা ছোট লাঠি দিয়ে লিখত, সেই লাঠিটিকে বলা হতো স্টাইলাস। এখান থেকে ইংরেজি স্টাইল শব্দটা এসেছে, যার আক্ষরিক মানে লেখার একটি উপায় বা ধরন। চমৎকার লাগবে এই বইটি পড়তে, নিঃসন্দেহে সে কথা বলা যায়। নতুন নতুন বিষয় জানার সুযোগ যেমন মিলবে, তেমনি কৌতূহল জেগে উঠবে ভাষার উৎসমূল ও বিকাশ নিয়ে আরও জানার। অপূর্ব এই বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করছি তরে ইয়েনসনের বই এ ন্যাচারাল হিস্ট্রি অব ল্যাটিন অথবা তার বাংলা অনুবাদ ল্যাটিন ভাষার কথা আপনাদেরকেও আনন্দিত করবে। এইমাত্র যারা রেডিও অন করলেন তাদের বলছি, এই মুহূর্তে আপনারা আছেন বাংলাদেশ বেতার ঢাকা ককেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের সঙ্গে। এবারের নিবেদন চলতি বিশ্ব, প্রতিবেদন লিখেছেন মাসুদ করিম, পড়ে শোনাচ্ছেন বর্ষা আহমেদ। Thank you.
চলতি বিশ্বে আজ শ্রীলঙ্কার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে তীব্র বিক্ষোভ চলছে। শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের প্রাসাদে ঢুকে তাঁর বাসভবন ভেঙে ফেলার পর তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে দেশত্যাগের চেষ্টা করলে অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটক করেন। বিক্ষোভকারীরা আন্দোলনের মূল কেন্দ্রস্থল কলম্বোর গেলে ফেইসগ্রিন নামের স্থানে তাদের আন্দোলনের আনন্দ উদযাপন করছেন। প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন দেখার জন্য পার্কটিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। বিগত কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কায় সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য দেশটির সাধারণ মানুষ প্রেসিডেন্ট রাজাপাক্সার প্রশাসনকে দায়ী করে থাকেন। গত কয়েক মাস ধরে তারা বিদ্যুতের সংকট, মৌলিক চাহিদা যেমন জ্বালানি, খাদ্য, ঔষধের অভাবে ভুগছেন। প্রেসিডেন্ট থাকায় গোতাবায়া রাজাপাক্সার দায়মুক্তি ছিল। বিধায় নতুন প্রশাসনের হাতে গ্রেপ্তার এড়াতে তিনি পদত্যাগের আগে বিদেশে পালাতে চেয়েছিলেন। শ্রীলঙ্কা হল ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। 1948 সালে ব্রিটিশ শাসনের কবল মুক্ত হয়ে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা 2,20,00,000, যাদের 99% জনগোষ্ঠী সিংহলি, তামিল এবং মুসলিম, এই তিন জনগোষ্ঠীর মানুষ। রাজাপাক্সা পরিবারের বড় ভাই মাহিন্দা রাজাপাক্সা 2009 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তামিল বিদ্রোহীদের দমনের পর সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর কাছে রীতিমতো হিরো বনে যান। তাঁর ছোট ভাই গোতাবায়া রাজাপাক্সা ওই সময়ে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট রাষ্ট্র, সরকার ও সামরিক বাহিনীর প্রধান, তবে ক্ষমতার অনেক কিছুই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন। পার্লামেন্টে ক্ষমতাসীন দলের প্রধান প্রধানমন্ত্রী হয়ে থাকেন। অর্থনৈতিক সংকটের কারণে মানুষ রাস্তায় নেমে আসেন। খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় তারা অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন। শুনছিলেন চলতি বিশ্ব। প্রিয় শ্রোতা, আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। আমি আবারও বলছি, আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ঠিকানাটি আবার বলছি, মিলিয়ে নিন। প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেইল পাঠানোর ঠিকানা: uttaronbb@gmail.com, অর্থাৎ uttoronbb@gmail.com। শুনছিলেন উত্তরণের আপনার লেখা সম্পর্কিত ঘোষণাটি। এবার আরও একবার আমাদের উত্তরণের নিয়মিত পরিবেশনায় স্বাগত জানাই। শিল্প ও শিল্পীর যৌথ প্রযোজনায় নির্মিত শিল্পকলা নিয়ে আছে অনেক ইতিহাস। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস নিয়ে এবারে শুনবেন কথিকা, লিখেছেন মহিউদ্দিন তাহের, আর পড়ে শোনাতে মাইক্রোফোনের মুখোমুখি হচ্ছেন জায়েদ জুলফিকার। চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতানকে নিয়ে যত লেখা, সমীক্ষা, আলোচনা দেশে বিদেশে হয়েছে এবং যে ধরনের সব প্রশংস মূল্যায়ন তিনি পেয়েছেন, এই উপমহাদেশে অন্য কোনো চিত্রশিল্পীর বেলায় তা হয়েছে এমনটা শোনা যায় না। সুলতানের সৃষ্টির বলিষ্ঠ আহ্বান দেশ ও কালের ব্যবধান অনায়াসেই ছাড়িয়ে গিয়ে একটি সার্বজনীন রূপ পরিগ্রহ করেছে। জাতীয় অধ্যাপক জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক সুলতান সম্পর্কে বলেছেন, সাধারণ মানুষকে অসাধারণ করে দেখার ক্ষমতাই সুলতানের ছবির অন্যতম বৈশিষ্ট্য।
সুলতান বাংলা ও বাঙালি বিষয়বস্তু নিয়ে যেসব ছবি এঁকেছেন সেগুলো দেশকালের গণ্ডি অতিক্রম করে সব মানুষের উজ্জ্বল উত্তরাধিকারে পরিণত হয়েছে। ঢাকার গ্যাটে ইনস্টিটিউটের এককালীন পরিচালক পিটার জেভিস বলেন, এই উপমহাদেশের গুটি কয়েক অসামান্য শিল্পীর মধ্যে সবচাইতে জমকালো সুলতান। তিনি এশিয়ার কণ্ঠস্বর। তাঁর সৃষ্টিতে আমরা দেখি উপনিবেশ উত্তর এশিয়া এবং সারা পৃথিবীর প্রত্যয়ী ও সংগ্রামী মানুষ, এমনকি আমরা দেখি বৈচিত্র্যময় নিসর্গের অনুভূতির বিস্ফোরণ। পঞ্চাশের দশকেই সুলতান যুক্তরাষ্ট্রে 5টি এবং বিলেতে 4টি প্রদর্শনী করেন। এর মধ্যে একটিতে পাবলো পিকাসো, সালভাদর দালি, মাতিস, ব্র্যাক ও ক্লির মতো বিশ্বনন্দিত আধুনিক সেরা শিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয় শেখ মোহাম্মদ সুলতানের চিত্রকর্ম। এই আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভবত সুলতানকে পুরোপুরি বিশ্বধর্মী করে তোলে। 1923 সালের 10ই আগস্ট মাসিমদিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেন সুলতান। তাঁর ডাকনাম ছিল লাল মিয়া। জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠা সুলতান প্রথম এশীয় যার আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছে। 1994 সালের 10ই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী এস এম সুলতান মারা যান। নড়াইল পৌরসভার মাসিমদিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আছেন এই গুণী শিল্পী। সুলতানের 10 বছর বয়সে আশুতোষ মুখার্জির ছেলে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি নড়াইলে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল পরিদর্শনে এলে সুলতান তার একটি পেন্সিল স্কেচ আঁকেন। শ্যামপ্রসাদ তাতে বিশেষভাবে আকৃষ্ট হন এবং এই পেন্সিল স্কেচের মাধ্যমে শিল্পী হিসেবে সুলতানের প্রথম আত্মপ্রকাশ ঘটে। এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের ভাইয়ের ছেলে অরুণ রায় তখন কলকাতা আর্ট স্কুলের ছাত্র। সেই অরুণ রায়ের কাছে সুলতান ছবি আঁকা শিখতে শুরু করেন। 1938 সালে ক্লাস 8 উঠে তিনি স্কুল ছেড়ে দেন। ছবি আঁকা শেখার জন্য কলকাতায় পাড়ি জমান। বয়স কম হবার কারণে তখন কলকাতা আর্ট স্কুলে ভর্তি হতে পারেননি। কখনো ধীরেন্দ্রনাথ রায়ের বাড়ি, কখনো তার ভাই সত্যেন রায়ের বাড়ি, কখনো তাদের অন্যান্য ভাইদের বাড়িতে থেকে সুলতান 3 বছর ছবি আঁকার চর্চা করেন। 1941 সালে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেন। পরীক্ষায় অংশ নেয়া 400 ছেলে মেয়েকে 15 মিনিটে ভেনাস মিলোর ছবি আঁকতে দেওয়া হয়। সুলতান প্রথম হন, কিন্তু এন্ট্রান্স পাস না থাকার কারণে তার ভর্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। শাহেদ সোহরাওয়ার্দী তখন প্রখ্যাত শিল্প সমালোচক এবং কলকাতা আর্ট স্কুলের পরিচালনা পরিষদের সদস্য। তার সাহায্যে সুলতান কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। তিনি সুলতানকে পরামর্শ দেন ভর্তি হবার সময় কাগজপত্রে শেখ মোহাম্মদ সুলতান লিখতে। কিছুকাল তার বাসায় ও তার ভাই শহীদ সোহরাওয়ার্দীর বাসায় থেকে সুলতান পড়াশোনা করেছেন। কলকাতা আর্ট স্কুলের অন্যান্য ক্লাসের ছাত্র জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, রাজেন তরফদার, আনোয়ারুল হকের সাথে সুলতানের যোগাযোগ ঘটে। ছাত্র হিসেবে সুলতান ভালো ছিলেন, কিন্তু 1943 সালে তৃতীয় বর্ষে উঠে তিনি আর্ট স্কুল ছেড়ে দেন। পুরস্কার এবং অন্যান্য সম্মাননার বিষয়ে বলছি, তিনি 1980 দশকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। তিনি 1951 সালে নিউ ইয়র্কে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত সেমিনারে সরকারি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও 1981 খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত এশীয় চারুকলা প্রদর্শনীতে আন্তর্জাতিক জুরি কমিটির অন্যতম সদস্য মনোনীত হন। 1982 সালে তিনি 21শে পদক, 1985 সালে চারু শিল্পী সংসদ সম্মান এবং 1993 সালে স্বাধীনতা দিবস পুরস্কার অর্জন করেন। শুনছিলেন শিল্প ও শিল্পীর ইতিহাস। শ্রোতাবন্ধু শুনছেন উত্তরণ। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বে দেয়া কুইজ এবং কুইজ বিজয়ী উত্তরদাতার নাম। সংকলনে কামরুন নাহার হেলেন।
মাঝে মাঝে এই কালো মেঘের বুক চিরে বিদ্যুৎ চমকায়। দিন রাত সমানে ঝরতে থাকে ঝরঝর বৃষ্টি। বর্ষার এমনই মিষ্টি রাতে সবাইকে ঈদ পরবর্তী একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরণের আজকের কুইজ পর্বের আসর। প্রথমে জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজটি কী ছিল। আমাদের গত পর্বের কুইজটি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এর সঠিক উত্তর হল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। চিঠি এবং ইমেইলে আপনারা প্রায় 420 জন এই কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন। এর ভেতর থেকে যে দুজন লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন জানিয়ে দিচ্ছে এবার তাদের নামগুলো। মোহাম্মদ নুরুদ্দিন খান, ঈশ্বরদী পাবনার বন্ধু। এছাড়াও নিশিতা তাসনিম, বৃষ্টি ধুনট বগুড়ার বন্ধু। বন্ধু মোহাম্মদ নুরুদ্দিন খান এবং নিশিতা তাসনিম, বৃষ্টি, আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কুইজ বিজয়ী নির্বাচিত হওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আমাদের এ পর্বের কুইজটি হল, পৃথিবীতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? আবার বলছি, পৃথিবীতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? এবারে জানিয়ে দেব যে ঠিকানায় আপনারা পাঠাবেন কুইজের উত্তর। আপনাকে ইমেল করতে হবে উত্তরণ বিবি কুইজ এখনকার নিবেদনে শোনাতে চাই একটি রবীন্দ্রসঙ্গীত। শুরুতেই ওই যে বলেছিলাম, আজকের শিল্পী সাদিব আহমদ, শুনি তাহলে চলুন।
শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। শ্রোতা বন্ধুরা, আনন্দ ধারা বয়ে যাক আমাদের সবার মনেও জীবনে। আর একটু সময় যেহেতু পাওয়া গেল, এর ভেতরে আমরা শোনাতেই পারি ছোট্ট একটি কবিতা, কিন্তু সেই কবিতার ভাব বড়ই গভীর। কবিতার নামটি হলো বিশ্বাস, আর কবি শঙ্খ ঘোষ। আমরা দুজনেই শোনাতে চাই। সব সময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতে এমন মাথা করবে নিচু, এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে, রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে, তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে, আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। প্রিয় শ্রোতা, এ ছিল আজকের আয়োজন। যাবার আগে জানিয়ে দিই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন আজিল লিটন, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতান আমনিরা, এবং আমি শফিকুর ইসলাম বাহার। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে ছিলেন জেসমিন নাহার, এবং উত্তরণ প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। শুভরাত্রি। Thank you.